হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন এবং ভালো আছে আপনাদের পোষা পাখিগুলিও আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমাদের পাঠিয়েছেন শ্যাম্পুর হাওড়া থেকে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু ঝন্টু ওনার সেট ভিডিও এর আগেও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন যেহেতু ব্রিডিং প্রগ্রেস এগিয়েছে কিছু বেবি সেলও রয়েছে সেই কারণে আবারও দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন আপনারা দেখতে পাবেন বেশ কিছু ফিশারের বাচ্চা রয়েছে যেগুলো কিন্তু সেলফে এসে যাওয়ার পরে অবশ্যই উনি সেল করবেন আবারও বলে দিই যিনি এই ভিডিওটা পাঠিয়েছেন ঝন্টু ওনার বাড়ি কিন্তু শ্যাম্পুর হাওড়ায় যাদের লোকেশান ওনার বাড়ির কাছাকাছি হবে তারা কিন্তু অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন ওনার নাম্বারে ফোন নাম্বার কিন্তু আমরা ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি সেই নাম্বারেই কিন্তু যোগাযোগ করে আপনারা পাখিগুলো কালেক্ট করতে পারবেন এখানেও কিন্তু বেশ কিছু ফিশারের বেবি রয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনারা প্রত্যেকটা ঘরেই কিন্তু খুব সুন্দর প্রগ্রেস এগিয়েছে বাচ্চাগুলো বেশ হেলদিও যেটা খুবই ভালো লাগছে যে কালেকশানগুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগটাই কিন্তু রয়েছে ফিশারের ওপর আর গ্রিন ফিশার প্রথম অবস্থায় যখন আমরা পাখি পালনে আগ্রহী হই তখন কিন্তু আমরা অনেকেই গ্রিন ফিশারটা কিনতে চাই তো যাদের প্রয়োজন একটু যোগাযোগ করবেন অবশ্যই এখানেও দেখুন প্রগ্রেস যে খুব ভালো এগিয়েছে আমরা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছি বক্সের ওপরেও তিনটে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বেশ কিছু ফ্রিঞ্চ বেবি রয়েছে যেগুলো কিন্তু সেলের জন্য রয়েছে যারা ফ্রিঞ্চ কিনতে চান তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেশ কিছু পরিমাণে ফ্রিঞ্চ যেগুলো বেবি রয়েছে সেগুলো কিন্তু সেল হবে এখানেও কিন্তু ফিশারের কিছু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি যেগুলো সেলফে এসে যাওয়ার পরে অবশ্যই যারা কিনতে চান তারা যোগাযোগ করে নেবেন এবার যে বক্সটা দেখা যাচ্ছে তার মধ্যেও কিন্তু তিনটে ছোট ছোট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই তিনটেই কিন্তু গ্রিন ফিশারেরই বাচ্চা দেখুন বক্সের মধ্যেও কিন্তু তিনটে বাচ্চা রয়েছে এবং বক্সের বাইরেও কিন্তু আমরা দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি এখানেও দেখুন যে ফিমেল পাখিটাকে আমরা দেখলাম বক্সের মধ্যে ঢুকে গেল খুব তাড়াতাড়ি কিন্তু ডিম দেবে এবং ওপরেও দেখুন বক্সের ওপরে কিন্তু বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ঘরেও কিন্তু চারটে বেবি রয়েছে একটা ভায়োলেট ফিশার এবং তিনটে রয়েছে গ্রিন ফিশার আরেকটা বেবি কিন্তু বাইরে বেরিয়ে গেছে বক্সের বাইরে প্রত্যেকটা ঘরেই কিন্তু ব্রিডিং প্রগ্রেস ভীষণই ভালো যারা ফার্স্ট টাইম পাখি পালন করতে আগ্রহী হচ্ছি আমরা আমাদের কিন্তু অনেক সময় একটা চিন্তা থাকে আমরা ভালোভাবে ব্রিড পাবো কি না তো এই ধরনের সেট দেখলে আমাদের কিন্তু সবারই আনন্দ হয় এবং আমরাও নিজেরা আগ্রহী হই এগুলোকে পুষতে এখানেও কিন্তু তিনটে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে প্যারেন্টস এখানেও দেখুন প্রত্যেকটা ঘরের যে বিডিং প্রগ্রেসগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু খুবই সুন্দর তিনটে চারটে পাঁচটা এরকম বাচ্চাই কিন্তু রয়েছে ম্যাক্সিমাম ঘরেই এখানেও কিন্তু তিনটে বাচ্চা এবং এক পেয়ার প্যারেন্টস দেখতে পাচ্ছি একটা পেয়ার এবং তিনটে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তিনটে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি চারটে বাচ্চা রয়েছে এখানে দেখুন কিছু ফ্রিঞ্চ রয়েছে যেগুলো বাচ্চা সেগুলো সেলের জন্য রয়েছে যাদের ফ্রিঞ্চ বা এই যে ফিশার গোত্রীয় লাভবার এগুলো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন দাদার নাম্বারে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর ফ্রিঞ্চ গুলো এখানে কিন্তু ঝুড়ির মধ্যে বেশ কিছু ফ্রিঞ্চের বেবিও রয়েছে যেগুলো সবই হোয়াইট কালারের ফ্রিঞ্চ বেবি ভীষণ ভালো লাগলো আজকের প্রোগ্রেসটা আশা করি আপনাদেরও সবার ভীষণ ভালো লাগছে সাথে থাকুন এবং দেখতে থাকুন এখানেও কিন্তু বেশ কয়েকটা বাচ্চাই আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখা যাচ্ছে কিন্তু তিনটে তিনটে না চারটে সব সম্ভবত কারণ একটা বক্সের মধ্যে রয়েছে তো চারটে কিন্তু ফিশারের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরেরই ব্রিডিং প্রগ্রেস আপনারা লক্ষ্য করুন আশা করি সবারই ভীষণই ভালো লাগবে কেননা প্রত্যেকটা ঘরেই কিন্তু তিনটে থেকে পাঁচটা ছটা বাচ্চাও রয়েছে এইবার যে বক্সটা দেখা যাচ্ছে তার মধ্যেও কিন্তু তিনটে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি সুতরাং যারা চাইছেন যে ফিশারের কিছু বাচ্চা অথবা ফ্রিঞ্চ এগুলোকে কালেক্ট করতে তারা একটু কন্ট্যাক্ট করতে পারেন এখানেও কিন্তু চারটে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটায় একটু ছোট সাইজের দুটো বাচ্চা রয়েছে এখানে যে বাচ্চা দুটো দেখা যাচ্ছে সে বাচ্চা দুটো কিন্তু রয়েছে সান কনুরের বাচ্চা যারা হ্যান্ড করতে চান তারা যদি চান তো একটু যোগাযোগ করে নেবেন হ্যান্ড করার জন্য বাচ্চাগুলো সংগ্রহ করতে এই সাইজের বাচ্চা যারা নিতে চান অবশ্যই কিন্তু হ্যান্ড ফিট করাতে হবে যারা নিতে চাইছেন একটু যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে এগুলো রয়েছে সান কনুরের দুটো বাচ্চা এবার এখানে যে দুটো পাইনাপেল আপেল কনুর আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো কনুরই কিন্তু মেল রয়েছে ডিএনএ করা মেল যাদের এজ মোটামুটি পাঁচ মাস তো যারা পাইনাপেল মেল খুঁজছেন তারা কিন্তু একটু যোগাযোগ করে নেবেন এই দুটো কোণোরেরই কিন্তু ডিএনএ করা রয়েছে এবং এই দুটোই রয়েছে মেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে এবং সাথে থাকবেন এভাবেই ধন্যবাদ